गत स्वतंत्र देखे आसि दिल्ली महिला आयोग एवं क्रियाकर्मे परिसंख्या जी जारी करी তাহলে সহজেই বোঝা যায় যে কংগ্রেস হোক বা বিধান কাজের রুলিং পার্টি আছে তৃণমূল সরকার, তারা কেউই সামাজিক উন্নতি বা নারী সুরক্ষা নিয়ে এতটা প্রতিফলন বা সঠিক অর্থে চিন্তিত নয়। আমাদের ব্যক্তিগত উপলব্ধি গত দু বছর পরিষ্কার হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের মহিলারা যতই অত্যাচারিত হোক না কেন কোনোভাবেই তাদের উপকারে আসবে না এই রাজ্য মহিলা কমিশন। কারণ স্থানীয় নেতা বা কিছু মানুষের বাহুগুলির দ্বারা অত্যাচার এবং অনাচারের গুরুত্বকে প্রশমিত করে দেওয়া হয় এই মামলায়। আজ আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরো ব্যবস্থার স্বচ্ছতা দাবি জানাচ্ছি। আর তার সঙ্গে অপরবর্ণ কমিশনের অধ্যক্ষ তথা সদস্যের অভিনন্দনের পদত্যাগের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নারীর সসম্মানে বাঁচার অধিকার আছে এবং কারো উপর অত্যাচার বা অনাচারের অধিকার স্বরূপ রাজ্য মহিলা কমিশনের উচিত কমিশনের জনতা কেন্দ্রিক এবং সক্রিয় সদস্য দ্বারা পুনর্গঠন করা হোক এই কমিটি এবং রাজ্য সরকারের কাছে আমাদের এটাই আবেদন। আগামী দিনে আমাদের আজকে যাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আর মহিলা শক্তি এই অপরাধ মহিলা কমিশনের কার্যকলাপ জনতার সামনে তুলে ধরবে। মহিলাদের সম্মান বর্তমানে কয়েকটি টাকার বিনিময়ে হরণ হতে পারে না বা কোনো ক্ষমতাশালী মানুষের দ্বারা হরণ হতে পারে না। আমরা চাই রাজ্য সরকার শীঘ্র সম্ভব যথাশীঘ্র সম্ভব জনসমক্ষে সেই পত্র জারি করুক এবং মহিলাদের 24 ঘন্টা হেল্পলাইন প্রচার করে এবং চালু করে প্রচার করে। কারণ আমাদের এটাই দরকার যে নারী সুরক্ষার জন্য যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া হয়েছিল হওয়ার কথা ছিল সেটা কেন এখন চালু হয়নি এবং আমরা চাই আগামী দিনে যেন যতটা তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার এর ওপর একটু নজরদারি করে এবং যতটা তাড়াতাড়ি সম্ভব হেল্পলাইন নাম্বারটি পুনরায় চালু করুক এবং প্রচার শুরু করুক। একটা নির্বাচন লক্ষ্য গেলে সকলের একটা মজবুত ভিত দরকার হয়। যেখানে যেখানে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সমন্বয়ের কিছু ক্রাইটেরিয়া আমরা মেনশন করতে পারবো যে ভোটে লড়ার মতো পরিস্থিতি আসবে সেখানে সেখানে আমরা প্রার্থী দেব, অবশ্যই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছাপ রাখতে পারবে। আমি আপনাকে যেটা বললাম যেখানে যেখানে মানুষ আমাদেরকে চাইবে, আম আদমি পার্টি, সাধারণ জনগণের পার্টি, আম আদমি পার্টি মানে হচ্ছে জনগণ যেটা বলতে পারে না সেটা আম আদমি পার্টিতে যুক্ত হয়ে মানুষ বলে, রাইট? তো সেই জন্য আমরা আশাবাদী যে আমরা পাবো, কারণ জনগণের আওয়াজ আমরাই উঠাবো। আমাদের নীতি আমাদের আদর্শ দুর্নীতিমুক্ত ভারত। আমাদের দিল্লি থেকে শুরু হয়েছিল, পাঞ্জাবেও চলেছে ছাড়ো অভিযান। এরপরে যেখানে যেখানে দেখেন যে কোনো রাজ্যে যেখানে কাজ হবে না, যেখানে দেখেন স্কুল কলেজ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কোনো কিছু নিয়ে কাজ হবে না সেখানে সেখানে আম আদমি পার্টি আসবে। এটা শুধুমাত্র কোনো দলের একটা দলের নেতাকে দেখে কেউ আসে না, এখানে মানুষ নিজে থেকে আমাদেরকে আনবে। মানে এরকম না যে আমি দিল্লি থেকে চলে এলাম রাতারাতি দল করে ফেললাম, এটা নয়। আমাদের পার্টিটা করি এবং আমাদের যখনই যেখানে দেখো দুর্নীতি শুরু হয়েছে যেখানে যেখানে দেখো শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক করতে হবে সেখানে আমাদের এই নীতিতে কাজ হবে, আবেদন আছে কাজ হবে। এখানে সাংবিধানিক অধিকার সকলের আছে, সারা দেশের মধ্যে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে। সেখানে যদি আমাদের কোনো আটকার কোনো কারোর অধিকার নেই, যদি কোনো দল আটকায় যেটা অন্য অনেক জায়গায় হয় আপনি দেখতে সেটা ঠিক চলবে, মানে আমার মনে হয় সেটা উপযুক্ত। কারণ সেটা হচ্ছে একটা সংবিধানে তার হাতে ঘা লাগার মতো, মানে সংবিধানে তাকে বাধা দেওয়া, সংবিধানের অধিকার থেকে তাকে অধিকারটা কেড়ে নেওয়া, আমাদের সেটা কর্তব্য। তারা যেতেই পারে, তারা কাজ করে দেখা, এখানেও যদি সরকার কাজ করে দেখা, আমাদেরকে মানুষ যদি না চায় আমরা আসবো না। মানুষের উপর ডিপেন্ড করছে, মানুষ যদি বলে যে এখানে প্রবলেম চলছে আপনারা আসুন বা আমরা নিজেরা পার্টির নির্দেশ মেনে কাজ করবো বা নীতিকে মেনে কাজ করবো তাহলে আমরা আসবো। যদি মানুষ বলে না এখানে সব ঠিকঠাক আছে তাহলে আমাদের কোনো দরকারই পড়বে না। দেখুন সৌজন্যবোধ থাকতেই পারে যে কোনো দলের সঙ্গে, সেটা অবশ্য থাকা ভালো প্রত্যেকটি মানুষের সঙ্গে। হিংসার রাজনীতি বন্ধ হওয়া ভালো, আমরা সবাইকে তার সবাইকে তাই বলি যে হিংসার রাজনীতি যতদিন চলবে ততদিন ক্ষতি হবে আখেরে মানুষের, অনেক প্রাণ যাবে, রাইট? আপনারা দেখতে পাবেন কয়েকটি খবরে আপনারা দেখতে পাবেন যে হিংসা রাজনীতিতে চারিদিকে মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু বছরের পর এই জিনিসটা বছরের পর বছর জিনিসটা চলে আসে। অবশ্যই ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক সম্পর্কের ব্যাপারে এখনও কোনো রকম জোরের কথা বা কোনো রকম মিলে থাকার বা মিশে থাকার কোনো রকম